মই অহাৰ লগে লগে দোস্তি হবলৈ গ'ল আৰু তুমি মোক ছাৰ বুলি সম্বোধন কৰিলা তে আপোনাক মই কি বুলি মাতো আগে পিছে কি বুলি মাতিছিলা বিয়াৰ কথা চলা দেখি আকো বুলি মতা নাছিলো এমএলএক ফোন এটা কৰি পেলাই তাক উঠাইছো বুলি কৈ দিওঁ এ আমাৰ হে এমএলএৰ কথা কোনা হে মই হা তে কাৰ কথা কৈছি আপুনি এ মই হে এমএলএৰ কথা কোনা হে মাদাৰ লাভাৰ আৰু হে অনন্তৰ কথা কৈছো হে অ মানুহ উপকাৰ কৰিব যায় বদনামি হৈ গেলো হা মালমাই অ মালমাই সাপক বিশ্বাস কৰিব পাৰি মানুহক বিশ্বাস কৰিব নোৱাৰি হল আচ্ছা এক মিনিট ৰবাচোন তোমাৰ প্ৰবলেমটো ক'ত হৰা তুমি অনিতাক ডাইৰেক্ট নেগেটিভ এনচাৰ দিছা কিয় ছাইটো একো বেয়া কাম কৰা নাই পচন্দ হোৱা নাই নেগেটিভ এনচাৰ দিছে কোন জীয়াক হে বৌ কাজ জীয়াক হেডমাষ্টৰৰ জীয়াক কি হেডমাষ্টৰৰ জীয়াক হেডমাষ্টৰৰ এটাই আপি হে আগতি ঋতুত হা মোৰ জীয়াকো আছে নাকি অ কি ভাবছা আ মালতি তোমাক মই কথা এটা সুধো ৰবাচোন বহাচোন এ বহাচোন এ তুমি হেডমাষ্টাৰৰ জীয়াকক দেখছ নাই দেখা ও মই বিয়া হৈ অহাৰ আগতে বিয়াই গেছি গুৱাহাটীক হেংকে নাহে কিয়া পিতাকক বয়া পায় মস্তো বয়া পায় ও আমি শুনা মতে পুৰা কালত বোলে প্ৰেমলতাৰ লগত লিলিমাই কৰি থকাৰ কাৰণে বয়া পায় হা মোৰাই মই ক'ত মোৰ বেয়াইছো হা ভাল জেগাতে আইছ দে ওয়াক খোপা দৰমা পায় এ দৰমা হাত হা জীৱনটো বুলি কথা এটা নাছে দৰমা আই কি কৰিব পাৰে বুলি নকবা বিয়া হলি অন্তত তুমি বেলেগৰ ঘৰত কাম কৰিব নালাগে মোৰ বোধহয় ৰুষ্টি তুমি মাজনীক কথাটো সুধি লাভ নাই কিয় তাই যে মানা কৰিব এইটো খাটাং নহয় নহয় মই তাইক জনাবই লাগিব বুইছা জীয়ৰী হিচাপে তাই তোমাক কিমান সংগ দিছে খবৰ খাতি কৰি থাকে নহয় সেই তাহানিয়ে যে এবাৰ আহিছিল তাৰপিছত আজিলৈকে এবাৰমান আহিল নাই মই গৈ থাকোঁ নহয় তাইনো কিয় নাহে ল'ৰা ছোৱালীকেইটা সৰু হৈ আছে বুইছা তাতে গুৱাহাটীতে মাটি অকণ কিনি ঘৰ বনাবলৈ আৰম্ভ কৰি দিছে এতিয়া তাইৰ প্ৰব্লেমেই হৈছে এথোৱাহে তাইৰ প্ৰব্লেম তুমি এতিয়া অকলশৰীয়া মানুহ তোমাৰ সমস্ত দায়িত্ব তাই ল'ব লাগিছিল তাইনো তোমাক লগত ৰাখিব লাগিছিল হৌৰা মিছা ক'লে পাপ হ'বহে এই আমাৰ যে সিখন গাঁৱৰ এই ভদ্ৰেশ্বৰ অনিতা আৰু তোমাৰ বিয়াখন নহয়গৈ যে সেইটো খাটাং বুঢ়া আৰু না ভাগাতটো বেছি হৈছে অ দাস কিয় তুমি মাৰিবি বুলি মাৰিবি বুলি ইঠা কি তোমাক মই নামৰাকে থাকিম হে মাৰিবি ৰ আগে অলপমান ভাগাতটো জিৰে লওঁ তয়ো ভাগাতটো জিৰে লওঁ পানী আছে ৰ পানী আছে ৰ ধৰ খা
ও তোমার একটা কথা সুধু রবা, তুমি এই বুড়া দাদাটোর কে বিয়া বাইছা? হ মোরও বয়স হছি না, উপায় নহছি, কি করবা আর? তুমি এমন থৌগা, সরুতে কেজানি কম থৌগা আসলা? হামস্ত থৌগা আসলু, বাটর মানুষ গেলাই মোক রই রই চাই চাই গেছিল। ইটা গম পালা না হাতুর কোঠা যে ভরিত পাইছা তুমি? কি কলা? বাতরে রই রই চাই যাওয়া দিনতে আতার লগত বিয়া হয়ে যাবা লাগছিল। হেই, বাতরার লগত বিয়া হবা তুমি? নহয়া, বাতরার লগত বিয়ার কথা কওয়া নাই, তেতিয়াতে যদি কোনবা আতার লগত বিয়া হলা হয় আজি এই বুড়াটোক গেলি সরা পাত পেনাল গেলই। ও বৌদাদাহাতে চলি নাচলাকে হে সময়ত নিজে চাবা লাগছিল। মই চালি আর বৌদাদাহাতে বিয়া নিদলা হজি? হা, ওপলে যাবা পাল্লা হই, ভাবাই নহল হা সে সময়ত। এ হুন্দুল দাদাক কম ভাল পাইছিলু, পলেনি বাৰু খুঁজছিল য নাগলু মই। ইয়ে ইয়ে, ইটাও আছে না? কোনি হা? হুন্দুল দাই রে। ও নাই, মারা গেছি। এই কি কথা কহা? ও মোক পলে নিবা নরি, নিজে পলে গেছি। ও কোক কবা নরু? ও শুনা পাইছো মিলিটারি চাকরি পাইছি বুলে বিয়া করছি না। আ কবা নরু? য দিন ধরি তো আর আহা নাই, ইটা বা কত আছে কি করছি সেগুলা কথা আকো গম না পাও। মালতি, ও মালতি, ও তোমাক মাতি আছে যাব। কথাখিনি আধেরে হল, ও পিছত পাতিম রবা। হব দে। ও সত্য রহাতলে যাক খবরটো দিবি। কি খবর দিয়ক? ও পাটুয়ারি লগ পালে যিন তাক ডগি মাইরান দিব, খবরটো দিবি। আমি আগত থাকলে মারবা নে দূর? আমি থাকাত কে মারবো? আমি নহাত মারবো, তথাপি খবরটো দিবি পাও। হাও ওই একশো বছর জিয়া ঠিক পাই পাও। ও কি আই হইত? ও আজি এতে দোকান দিছে নাকি? এ দিবি যা দোকান। ও ফল তো এতে কি কইছা? অলপ ভাগাতু জিরেছু। ও সাবধানে থাকবি, সাবধানে থাকবি, পাটুয়ারি লক পালি বলে তো খেদি খেদি মারিব। খেদা তু খেদলাক, মারা তু মারা নাই। কি খেদা তু খেদলাক? হ্যাঁ পুয়াই লক পাইছিলু তা। ও কালি জুনকা দেখছিলা, ইতা আজি দিনতে তারা বল দেখাম রবা। ও কি করা করা কি করা? এ রবা তুই কি ছলা? তুমি কে ঘুরা? ও পুয়া মানু পুলজা খালি ফেলা মারে রে, পুলজা খাই ফেলা আজি মই। কি করা হে? আমি ভাবাতকে আধা খন্ড গেলে মারাতো কিয় নামাল্লা? মরামতে, ও মরামতে নামেল্লা হান পাও? নয় ভাগাত ধরার কারণে নামেল্লা, উহাওক উহাই লাগাল না পাও না সেইকাৰণে নামিল্লা খাদাদি। অ তই এটা কাম কৰিবি, এটা কাম কৰিবি, তাক দেখা পালিয়ে তই উহাওক উহাওয়ে লগ নাপাও, ভাও ধৰবি। আমি চল 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 চিন্তা কৰো। মিছা কথা নকবা দেই, আই নো আই এম নট পারফেক্ট বাট আই এম নট ফেক। তার মানে কি হে? এ মই পারফেক্ট নহব পারো, ফেক মানে মই প্রবঞ্চক নহয়, সেইটোনে? কবিতাটোর উপর নাওমান আলোকপাত করে দুয়োরে মাজত পর্যালোচনা করার মানস করেছিল। বেয়া নাপাবা, মই অকমান ভাগরুয়া হয়ে আইছো। এটা কাম করা, কবিতাটো বুধেকে আলোকপাত করবলে দি ডিসকাসটা কইলো আসো। যা বড়লা কাই কো পাওয়ার বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজর আসল সোয়াদ। সহযোগ করেছে আমুল, দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ভিভেল সোপ, অপসম জোতা নেহি, এয়ারটেল পোস্টপেড প্রমিস, আইফোন 7 অ্যাট 7777 অন, জুনিয়র হরলিক্স আর খাটেহি গন বাউলি। প্রবলেম তো সেইখিনতেই হব, প্রথমতে তুমি তোমার প্রবলেম খিনি সলভ করে লওয়া, তার পিছর খিনি পিছত হব। কথা হল কি, আপনি যি যাওয়ে কাক কি সুধবা লাগা আছে সুধি লক, মুঠতে কথাটো সোনকাল ফাইনেল হবা লাগে। নাকি কহা অনিতা? হেগলাখান যদি জামেলা আছিলে মোক আগতে কবা লাগছিল, মইতো এখন আহিলো হই। আপনার যে চলি পলি আছে মইতো হেগলাখান কথা আকো নাজনু। কি কোয়া? সঁচা কথা কলু, মালতি হে মোক কলাক। মইতো তোমাক প্রথম দিনাই মোর গোটেইখিনি কথা ক্লিয়ারকে কই দিছিলু। আকো কনাই দক, মিছা কথা নকবা দেই। আই নো আই এম নট পারফেক্ট বাট আই এম নট ফেক। তার মানে কি হে? এ মই পারফেক্ট নহব পারো, ফেক মানে মই প্রবঞ্চক নহয়, সেইটোনে? হ এই কথাখিনি আগদিন মোর লগর আপি এটা ডিপিত দেখছিলু। ও অর্থটো আজিহে বুঝি পালো দক। কথাটো সেইটোই, মোর বিষয়ে একো নেজানো বুলি নকবা দোস্তি, তুমি আকো এবার মোর গোটেইখিনি কথা তেওঁক কবা, তেওঁ কি কলে মোক জনাবা।
পিছৰ অধ্যায় পিছত মই গৈ থাকো। অৰা দোস্তি, এৰা শুনাচোন দোস্তি, অৰা কি দিয়ক, আপনি এথানে যাওয়াই নাই? কিবা হয়েছে হাফিজ মোর? কি হয়েছে? সি খেদার পাই ভাগাত তো কমাই নাই, ইটা দেখুন ঠিয়া হলিয়ে মুত্তু ঘুরোই, মুত্তু একলা মেমান নাছিল। দে তেরি ভাবতে হয়েছে দিয়ক, আপনার ফিতার খান ফফলা হয়েছে মোর, কিবা হব নাকি? আপি দুটা ডাঙার চলটুও সরু, খুদ ধরবা পারা নাই, এঙ্কে হলে কি হব? এ কবার কিবা চিন্তা করে থাকে দিয়ক আপনি, রব রিক্সা খান তাতে আছে, মই লই আহু। ওরিসকে আনি কি করা? আপনার থই আহিম, প্রথমতে ডাক্তার দেখাম, তারপর ঘর থই আহিম। মোর আজি যাত্রাই হনা, এ পয়সা কা খুঁজছে দিয়ক আপনার? আপনি বহক, মই রিক্সা খান লই আহু। ও মাই মাই সানে দা সা খাবো, রব আটা কথা শুনুকছুন, আজি মই কামর পেরে আউতে কি হইছি জানে না? কি হইছি? নাম তো মোর মুখুতে নাহে নহয়, হেরি ইয়া আমার হে হরেন মিস্ত্রি এতর খত্ত পার হয়ে ফেলে, রাস্তা টার্নিং টু এরিয়ে জি পেটলাকে মানু ধুয়ে হাও হেতু গণপতি দা। ও ও আজি মুখ বাতত রখেছি কি আর হইয়ে তো? ও হে মাই কি ব্যবহার, ও বারেন্দাত বহিয়েছিল তারপরে মুখ গেড়ে মাচ্ছি। ও পি রকসুন, মই রখলু, মোর কাকুটাই কি কয় জানে না? ও কত গেছিলিয়ে তই, কত ঘরে তোর, কার ঘরত কাম করা, তাক কিয়া লাগে হেগলা? মই কওয়া তো কলু, তার পিছত কি কয়ে জানে না? ওলা তিনে কাম করবে যাবে লাগা আইছি, তার নু কি খর খর কইছি? তাকে তো তা না তা তো কাম করার কথা কইছি। নকরু বলি কবি? নকরা তো তো নকরুয়ে, ও মানুষের মুখখান দেখিয়ে মই গম পাইছো, হলু ঠকে নকরু বলি কবা নরে নহয়। করিম বলি কইছা হয় না? করিম বলি কইছো, কিন্তু মাহে 9000 টাকা দিবা লাগবো বলি কইছো। ভালে কইছিস, পাছে হি কি কলা? তোর মাথার দোক হইছি নাকি? এ হেঙ্কে কইছি তোর মাথার দোক হওয়া বলি কয় হি, তাক মই আজি। ও মাই আপনি আর কাইজে সাইজে করবে যাবা নালগে, জি কবা লাগে সব মই কইছো। কি কইছা তুই? মই কইছো ও আপনা লগে কাম করা তিরিসিরি এগলা রাখবে নালগে, অলপ সলপ নিজে কাম করা করবো, তেতে না গ্রান পেট তো করবো। ভাল কইছা তুই, তে আপনি থাকুক মই চা করো। যা যা আবেরি, তেনহলে তুমি তা ফোন এটা কই চাব লাগিছিল? দুইবারও ফোন করলু, ফোনে নদরে, মই বলো রুমতে হুমে আছে নাকি, ফোন ধরবা গেলে হারিয়ে পনা। রুমত ময়ে খুই আছো, একলা ফোন শোনার কথা বাদ দ। ও দাদা আপনি এটা নাওমান ভাল পাইছি না? পাইছো দিয়া, বিশেষ প্রবলেম নাই। বুড়া কালত নাওমান প্রবলেম পাবো, কিন্তু কি প্রবলেম পাম? মাইর খ দেহা না, ও বিয়েলা অবগতা কি কোয়া? ও ও গাতি গাতি বিষ হবো। হ্যাঁ হয় নাকি? হবো দ, হিমান চিন্তা করবা নালগে, আজিকালি গোটাই মানুষ জীবন গেলা হালকা আছে, ও বুড়া কালক গেলি বা বাঁচি থাকে না নাথকে। ও রিতা, এই ফোন কেন দ্রেনু? ও ফোন কইছলা নাকি? কেন দুইবার কে ফোন কইছছো? ও মই বন্ধু এজনৰ লগত বাইকত আহি আছিল, গমাই পোৱা নাই। বাৰ কি খবৰ? বহুত দিনৰ মূৰত কবিতা এটা লিখিছিলো। এ ভাল 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 কৈছা। কবিতাটোৰ ওপৰত নাওমান আলোকপাত কৰি দুয়োৰে মাজত পৰ্যালোচনা কৰাৰ মানস কৰিছিলো। হয় বেয়া নাপাবা, মই অকণমান ভাগৰুৱা হৈ আহিছো, এটা কাম কৰা, কবিতাটো বুধেকে আলোকপাত কৰিবলৈ দি চেষ্টা কৰিলো। আছো যা, মই আকৌ কবিতাৰ কথা কি বুজি পাওঁ? নিজৰ গা বিষৰ কথা চিন্তা কৰিয়ে তৰণি পোৱা নাই ঐ, জীৱনত তিনিবাৰকে মাৰ খালো, বুঢ়া কালত গাঁঠিয়ে গাঁঠিয়ে বিষ হ'ব, সেইটো চিন্তাহে বেয়াকে মূৰত সোমাল। বুঢ়া কালত বিষ, এই বুঢ়া কালৰ বিষৰ কথাটো তাৰ ব্ৰেইনত কোনে সোমোৱাই দিলে? হে তেখেতে জানা নাছিল ৰব, ময়ে ক'লো, এ মাইৰ খ দেয়া না, ও বুঢ়া কালত গোটাই গাঁঠিক গাঁঠি বিষ হ'ব, তেইতা মোৰ কবিতাটো কি কৰো? এ চোৱা, মই মাত্ৰ সোমাইছোঁ হে, কাপোৰ কানি সলোৱাই নাই, ফ্ৰেছ হোৱাই নাই, কিবা এটা খোৱাই নাই, এটা কাম কৰা, তুমি সন্ধিয়াকৈ আহা, আমি ধুনীয়াকৈ আলোচনা কৰিম। হ'ব দ, তে আহো ন। বাৰু নিজৰ বিয়া দিয়া জীয়েকে তেখেতক বিয়া কৰবা পাৰ্মিশ্যন দিব মুঠে নেদে,
সেই হিসাবে তেও কথাটো কতে মই গম পাইছো এই বিয়াজি নহয় হয় হে কথাটো মই চিন্তাই নকৰিলো হে ধৰি হাজাৰ মইনাটো হাজাৰ থৈ আহাৰ ব্যৱস্থা কৰক যায় হয় নেকি হৰা এ দুদিনমান থাকক দিয়া নহলে কিয় হে বাবে যদিহে অকণো নেভাবে অকণি সহানুভূতি গাই যোৱা অকণি সহানুভূতিৰে ভাবিব কোনেনো কোৱা হ মই গান মাৰিব অহা নাই এটা গুৰুত্বপূৰ্ণ কথা ক'ব আহিছো আপুনি গান মাৰা বন্ধ কৰক কিনো কথা কোৱাহে হৌৰা মই গান মাৰিব খোজা নাই মই গান গাইছো মানে গুণগুণাইছো তাতে ভূপেন দাৰ গান মই মাৰিম এই মহেশ মণ্ডলে খুলি যা আছে আৰু শুনা তুমিও লাহে লাহে কোৱা ৰাইজে শুনিলে গণপ্ৰহাৰ কৰিব এ সেইটোক পঠাই দিয়ক কোনটো অনিতাৰ কথা কৈছো অনিতা 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 অহ আমাৰ মইনাৰ কথা কৈছা অ মোৰ মইনা ইতাই মইনাটোক বাহাত থৈ অহাৰ ব্যৱস্থা কৰক ইখেন বিয়াজি নহয় মই গম পাইছো কেনেকে মানে কেনেকে নিজৰ বিয়া দিয়া জীয়েকে তেখেতক বিয়া কৰিব পাৰ্মিশ্যন দিব মুঠে নেদে সেই হিচাপে তেওঁ কথাটো কতে মই গম পাইছো এই বিয়াজি নহয় হয় হে কথাটো মই চিন্তাই নকৰিলো হে ধৰি হজাৰ মইনাটো হজাৰ থৈ অহাৰ ব্যৱস্থা কৰক যায় হয় নেকি এ দুদিনমান থাকক দিয়া নহ'লে কিয় হে কিয় আৰু দুদিনমান বেকাৰ থাকিব লাগে নহয় মানে এইখন গাঁৱতে ভাল ল'ৰা এটা চাই তাইক মই বিয়া দিম বুলি ডিচিশ্যন লৈছিলো হ'ব বেলেগত দৰা চাই ব্যৱস্থা কৰি দিবা নালাগে নিজৰ আপি তিনিটা বিয়া দিয়াৰ কাৰণে দৰা চোৱাটো আৰম্ভ কৰক কি ক'লে মহন্ত দা নহয় নহয় মই সুধিছো মানে আপোনালোকে জানো আমাৰ মইনাক দেখিছে মানে অনিতাৰ কথা ক'লো মই দেখিছো মই কিন্তু নাই দেখা হেৰি কামে বনে কথাই বতৰাই বৰ সাদৰী ছোৱালীহে দেখাটো বৰ ধুনীয়া হওক তেওঁ শেহত গৈ বুঢ়া কালত হেঁচাই ভাল ছোৱালীয়ে পালে নেপালে কি ক'লে আপোনাৰ কৃপাটোৱে দৃষ্টিয়ে সেই সুবিধা ল'ব নোৱাৰিলে মোৰ কৃপাত আপুনি যে দৃষ্টিক ভাও খাবলৈ শিকালে তেওঁ ভাও খাই থাকিল তাৰমানে বিয়াখন নহ'ল দৃষ্টিৰ লগত নহ'ল কিন্তু বিয়াখন হ'ব এইখন গাঁৱতে হ'ব কাৰ লগত কাৰ লগত মানে কাৰ লগত হ'ব ধৰক এতিয়াই ক'ব নোৱাৰি কিন্তু এইখন গাঁৱতে যে হ'ব হয়তো খাটাম এইখন গাঁও কাৰ লগত কওকচোন চাওক এনেহেন ৰূপে গুণে লক্ষ্মী ছোৱালীজনী এইখন গাঁৱৰ পৰা মই অন্তত যাবলৈ দিব নোৱাৰোঁ দেই এইখন গাঁৱতে কোনোবা এজনক চাই বিয়াখন যে পাতি দিম সেইটো ফাইনেল কিন্তু কাকো যদি নাপায় হ'বই নোৱাৰে ইমান চিয়'ৰ হৈ কথা নক'ব মহন্ত দা কাকো নেপালে শেষত গৈ যেন আপুনিহে বিয়া কৰাব মানে কথাষাৰ আপুনি তেনেকুৱা সুৰত ক'লে ৰ'ব হে ধেমালি নকৰিব হেৰি চুতীয়া আপুনি নিজৰ বাবে দেখোন বিবেচনা কৰিব পাৰেহে বৰ ধুনীয়া ছোৱালী দেই চুতীয়া কি কথা কয় হে মহন্ত দা ছাৰে চোৱা ছোৱালীজনীক মই বিয়া কৰাব পাৰোঁনে অঁ ইচ্ছা কৰিলে বা মন কৰিলে বুধেশ্বৰে বিয়া কৰাব পাৰে এই চুতীয়া মাষ্টাৰৰ ৰুমত ইমান ডাঙৰ আড্ডা বহিছে কথা একেবাৰে না ভাঙে না ভাঙে মণ্ডল খুৰা আছে তাকেতো ইটা মোৰ আইডায়ে চাপ্পো মণ্ডল খুৰা আছে অ চুতীয়া মাষ্টাৰে বাহিৰত আহি চাৰা হওক চাৰা হওক কে মাতি আছে হেড ছাৰো আহিব হেড ছাৰো আহিব আৰে মাতি আছে কিয় নাই বে গোটাই মাখাই লগ লাগলি সেইখন কম আড্ডা হ'ব হাগলা যোৱাৰ পাছত কিতে যি মোৰ আলোচনা কৰিম ভগৱানেহে জানে তুমিও আড্ডা মাৰিব আহিছিলা নহয় হে মই কি আড্ডা মাৰিম মই কবিতাৰ আলোচনা কৰিব আহিছিলো মাষ্টাৰ দাদাৰ লগত অঁ চুতীয়া মাষ্টাৰৰ লগত থে কবিতা দুখন বিয়া ঠিক হৈ আছে হা এ মই এছকুৰা জীয়াক কবিতাৰ কথা কোৱা নাই নহয় দিয়ক মই সেগলা কবিতাৰ কথা কোৱা নাই মই বেলেগ কবিতাৰ কথা কৈছোঁ টেকুনি আৰু বেলেগ কবিতা মোৰ মামা জীয়াক বইনী হয় দিয়ক কি এ মাই কি কৈছা
তাকেতো বিয়া হক নহক আলোচনাটো কৰি থাকিব লাগে, নহলে দেখোন নাটক খান বন্ধ হৈ যাব। কিহত নাটাকে মাষ্টাৰ দাদাৰ বিয়া নাটক খান কচি যাবি খুচা মিছা নাজনো দকচোন। ও ৰীতাক বোলে মাষ্টাৰ দাদাই কৈছে এঠাওক দখুৰি এগিলা কতো বয়া কথা। একো বয়া কথা নহয়, মই জানিব লাগিব ঘটনা গেলা। আপোনাৰ আৰু খঙে উঠে নাকি? নুঠে দেখোন। খুৰাই বোলে মাষ্টাৰ দাদাক কৈছে, মাষ্টাৰ দাদাই ৰীতাক কৈছে, ৰীতাই আৰু মোক কৈছে। কথাটো কিয়ে আৰু খাটেহি কণ বাউল।